Manipurni relief campo tongnai bia lok lai zak lukurong ni bagoi dal bidal changmung nungmung te mani khunai rok rohor kha Tripura haste ne kha kham kisha shuk shikla shiklit okra chakra rok abo haikena Manipur haste o dakte dakte tongka sanki file phaithung hunoi duai mani narukha boro Lai thangnai third me shalmari ni communal issue no tuya ito fakainu ni bishinga ong lai kha chop problem mung pati mung ni shalnoi chisne lai mani ya gulobo tabok bo Manipur haste o phaisho gya khu tongka sangni tongkhor tabok bo rashe rashe lukuro Manipur ni relief camp o tongoi tongkhu tabok bo muthak jak internet te wifi service lama bo kusa jak shalbrum ni bagai nangkhuk mani mani khune rakanai truck mal khungro abo ni bagai belai chamung nungmung ni bialok lai kha Manipur haste ni lukuro Abo hai tongkhoro Manipur ni relief camp o tongnai bialok lai jak lukurong ni bagai dal bidal chamung nungmung te mani khune rok rohor kha Tripura haste ne kha kaham kisha shuk shikla shikli te okra chakra rok abo hai kheno Manipur haste o dakte dakte tongka sang ki file phaithung hunoi duai mani naru khabor obogoto achi goto 3ra me theke amader parshoborti rajyo Manipure shekhane hinsar agune gota rajyo jolche ajke 30 tarikh pray 27 din hoye geche amra dekhchi hinsa agun sara rajye ekhono shorachhe স্কুল কলেজ বন্ধ ইন্টারনেট পরিষেবা বন্ধ ব্যাংক পরিষেবা সেখানে বন্ধ শুধুমাত্র মণিপুর রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠী নয় এতে প্রভাবিত হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক ছাত্রছাত্রীদের জীবনও যারা আমাদের ত্রিপুরা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং এগ্রিকালচার বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করছে তাদেরও বাধ্য হয়ে আমাদের ত্রিপুরাতে ফিরে আসতে হয়েছে তাই আমরা লক্ষ্য করেছি এই 30 দিনে গোটা রাজ্য জ্বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা থেকে আমরা অনুরোধ করব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সহ ওই রাজ্যের বিভিন্ন কমিউনিটি লিডারদের যেন অতি সত্ত্বে মণিপুরে যেন শান্তি ফিরে আসে এবং আমরা দেখেছি সেখানে প্রায় 40,000-এর বেশি মানুষ ঘর ছাড়া তারা বিভিন্ন রিলিফ ক্যাম্পগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সেখানে আমরা খবর পেয়েছি সেখানে বিভিন্ন সামগ্রী বোঝায় ট্রাক রাস্তায় আটকে আছে তার জন্য আমরা ত্রিপুরা থেকে আমাদের সাধ্যমতো আমাদের কিছু সমমনোভাবাপন্ন যুবক যুবতী সহ আমাদের প্রবীণ নাগরিকরা আমরা উদ্যোগ নিয়েছি আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে কিছু ত্রাণ সামগ্রী যাতে আমরা পাঠাতে পারি আমরা কারুর কাছ থেকে কোনো ধরনের নগদ অর্থ আমরা নেইনি যারা যারা স্বইচ্ছায় বিভিন্ন জিনিসপত্র বাচ্চাদের খাবার দুধ বয়স্কদের খাবার বাচ্চাদের স্যানিটারি প্যাড মহিলাদের স্যানিটারি প্যাড এগুলো আমরা আজকে মণিপুরের উদ্দেশ্যে পাঠাচ্ছি মণিপুরের ডেপুটি কমিশনার এই জিনিসগুলো সেখানে রিসিভ করবেন এবং বিভিন্ন যে ত্রাণ শিবিরগুলো রয়েছে সেখানে বিলি বণ্টন করবেন আমরা আবারও ত্রিপুরার পক্ষ থেকে আমরা আবেদন জানাবো ত্রিপুরাতে যেন মণিপুরে যেন অতিসত্বর শান্তি ফিরে আসে সেই লক্ষ্যে রাজ্য কেন্দ্র সরকার এবং সেই জায়গা বিভিন্ন কমিউনিটি লিডাররা সদর্থক এবং কার্যকরী ভূমিকা নেবেন এই আশাটুকু আমরা ত্রিপুরা থেকে আমরা রাখছি ব্যুরো রিপোর্ট চিনি খরাং